আসসালামু আলাইকুম। অনেক মানুষই প্রশ্ন করে যে পবিত্র কোরআনে কথাগুলো কেন এমন জটিলভাবে বলা হয়েছে, কেন এত রহস্যময় করে বলা হয়েছে। সোজাসুজি বলে দিলেই তো পারতো, তাহলে এত কনফিউশনের সৃষ্টি হতো না, এত বিভিন্ন ধরনের নাস্তিকরা লেখালেখি করে, বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্ভব ঘটে, সেগুলোর আবার ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে, এত কিছুর দরকার কেন ছিল? আল্লাহ তাআলা তো একদম মানে সরাসরি সুন্দর করে বলে দিলেই পারতো, তাহলে মানুষের আর কোনো ধরনের কোনো কনফিউশন সৃষ্টি হতো না। খুবই ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে মানুষের মনে উঠতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়েছেন, অর্থাৎ আপনি যখন কলেজ লাইফে পড়েছেন, তখন আপনার অনেক অঙ্ক করতে হয়েছে। ধরুন আপনি হায়ার ম্যাথ করতেছেন, তো এই হায়ার ম্যাথ করার সময় আপনার কী পড়ে? অনেকগুলো বীজগণিত পড়ে, সেগুলোর বীজগণিতে এক একটা এক এক ধরনের সূত্র, এক একটা অঙ্ক করতে এক এক ধরনের সূত্র লাগে, ক্যালকুলেটার ইউজ করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা। চিন্তা করে দেখুন, আপনি এখন মনে করেন কোনো জায়গায় অনার্স করতেছেন বা মেডিকেলে পড়তেছেন, বুয়েটে পড়তেছেন, অনেক বড় বড় জায়গায় পড়তেছেন, সেই যে মানে বীজগণিত করার মতো যে কষ্ট, এগুলো কিন্তু খুব কম আছে। তো আপনার সেখানে অনেক ধরনের সূত্র মুখস্থ করতে হইতো, অনেক ধরনের মানে যন্ত্রণা পোহাইতে হইতো। কেন করতেন? যেন আপনি সুন্দর করে পাশ করতে পারেন, সুন্দর একটা ভার্সিটিতে ভর্তি হতে পারেন, তারপরে সুন্দর একটা চাকরি পাবেন, সুন্দর একটা বিয়ে করবেন, আপনার একটা লাইফ হবে সুন্দর, এই সেই বাড়ি গাড়ি করে উড়িয়ে ফেলবেন, অনেক ধরনের চিন্তাভাবনা। তো এতটুকু চিন্তার কারণে যে আপনি একটা ভালো একটা লাইফ লিড করবেন, আপনার ভালো একটা সুন্দর একটা জীবন হবে, এর জন্য আপনি কী করতেছেন? এই যে বীজগণিত করার মতো কষ্ট, সেটা আপনি মানে মেনে নিচ্ছেন যে না, ঠিক আছে করি, কষ্ট করলে আমার জীবনটা আসলে ভবিষ্যতে সুন্দর হবে। তো সামান্য একটু লাইফ, 60-70 বছরের জীবন, এখানে আপনি বেঁচে থাকবেন আনন্দময়ভাবে, তার জন্য আপনি এত কষ্ট করতেছেন, এতগুলো সূত্র মুখস্থ করতেছেন, এত কষ্ট করে আপনি অঙ্কগুলো চিন্তা করতেছেন যে হ্যাঁ এটা এই প্রশ্ন, এই অঙ্ক আসছে, তাহলে তো আমার এইভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে, আচ্ছা আর একটু গবেষণা করে দেখি, আচ্ছা ওর কাছ থেকে একটু জিজ্ঞেস করি, দেখি তো প্রশ্নটার উত্তর এমন কি না। কত ফিকির, কত চেষ্টা আপনার মধ্যে সামান্য একটা পরীক্ষায় পাশ করার জন্য। আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে, সেখানে আপনার কোনো কষ্ট করতে হবে না, আপনি আরামে থাকবেন, যা ইচ্ছা তাই চাবেন, এত সম্পদ দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে, আপনার মনের মধ্যে কোনো আপনার অভাব থাকবে না, সেই জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সেই জন্য একটু কোরআন পড়বেন, সেখানে আপনার কোরআন পড়তে এত মানে মনের মধ্যে আলসেমি মনে হচ্ছে, এটা এইভাবে কেন বললো, ওইভাবে কেন বললো না, আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, এটা কিভাবে হয়, আমার তো আমি তো ছোট হয়ে যাব, আমি তো কম জানি না। তো এই যে চিন্তা ভাবনা ভাই, আপনি বীজগণিত করার ক্ষেত্রে এত মানে স্যাক্রিফাইস করতে পারেন, সামান্য একটু বীজগণিত করার ক্ষেত্রে জাস্ট পরীক্ষায় পাশ করবেন, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবেন, পাশ করবেন, সেটার জন্য একটু কোরআনে গবেষণা করতে পারেন না, সেটার জন্য একটু আলেমদের সাথে কথা বলতে পারেন না, তাহলে কী হইতেছে? এটাও তো পরীক্ষা, আপনাকে আল্লাহ তাআলা যে পৃথিবীতে পাঠাইছে এটাও তো পরীক্ষা। সেই যে বীজগণিত দিবেন, অঙ্ক পরীক্ষা দিবেন, অঙ্ক পরীক্ষা দিয়ে পাশ করবেন, সেটা যেমন পরীক্ষা আপনি জানেন, সেরকম আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিছে দুনিয়ার জীবন পরীক্ষা, এবং পরীক্ষায় পাশ করার জন্য তার কিতাব দান করছে, নবী রাসূল পাঠাইছে, সব কিছুই করছে। তাহলে আপনি এই পরীক্ষার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলার লেখার মধ্যে সমস্যা না, আল্লাহ তাআলার এই বাণীর মধ্যে সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনার গুরুত্বের মধ্যে। আপনি ঠিকই ওই বীজগণিতের গুরুত্ব দিতে পারতেছেন, বাট আপনি আল্লাহ তাআলার কিতাবের গুরুত্ব দিতে পারতেছেন না, এটা হচ্ছে আপনার মানে ল্যাকিংস, আপনার এটা হচ্ছে মানে দুর্বলতা। তো আপনার যেটা করতে হবে, আপনার আল্লাহ তাআলার কিতাবের গুরুত্ব দিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যদি পবিত্র কোরআন হ্যাঁ বা হাদিস যেগুলো বলা হয়েছে সব কিছুই যদি আল্লাহ তাআলা আমাদের এই আধুনিক বিজ্ঞানের সাথে যদি সামঞ্জস্য করে রাখতো, মানে এই বিজ্ঞানের যুগের সাথে যদি সামঞ্জস্য করে যদি পৃথিবীতে পাঠাতো, তাহলে এই বিজ্ঞানের আগে যে যুগ ছিল, যে সমস্ত মানুষ আমাদের আগে চলে গেছে পৃথিবী থেকে, তারা তো বিজ্ঞানের সম্পর্কে কিছুই জানতো না, তারা কি কোরআনের কিছু বুঝতো? আপনি বলেন, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি নিজে চিন্তা করে বলেন, তারা কি কোরআন সম্বন্ধে কিছু বুঝতো? কিছুই বুঝতো না, তারা ভাবতো যে এগুলো কী বলতেছে কোরআনে, এরকম অলৌকিক কথাবার্তা কী বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনরে এত সুন্দরভাবে নাজিল করছে যে সেটা সমস্ত যুগের সাথে খাপ খেয়ে গেছে, সমস্ত যুগের সাথে এটার যে ভাষার সৌন্দর্য সেগুলো মিলে গেছে, মানে আপনি যে কোনো যুগে এটাকে ইউজ করতে পারবেন। এটাকে আপনি পূর্ব যুগেও ইউজ করা গেছে, বর্তমান যুগে সায়েন্স এখানে ইউজ করা যেতে চায়, মানে সব যুগের জন্য আল্লাহ তাআলা এটা নাজিল করছে। এমন না যে শুধুমাত্র মধ্যযুগের জন্য নাজিল করছেন, এমন না যে শুধুমাত্র মানে মডার্ন যে আমাদের সোসাইটি, এখন যে আমাদের সায়েন্সের যুগ চলতেছে এর জন্য নাজিল করছেন, এমন না, এটা হচ্ছে সর্বযুগের জন্য। তাহলে আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলা কী করছেন, এই জিনিসটা সবার জন্য সর্বযুগের জন্য নাজিল করছেন, এবং তাই এইখানে এমন কিছু বিষয় থাকবে যেটা যুগের যতই উৎকর্ষ সাধন হোক আপনার মাথাতে সেটা ঢুকবে না, হ্যাঁ, এবং সেই জিনিসটা আপনার মেনে নিতে হবে। এবং সেগুলো হচ্ছে আয়াতের কিছু রূপক বিষয়, এবং একদম মেইন মেইন যে বিষয়গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার, একদম পরিষ্কার। তো আমরা কী করি, রূপকের পিছনে ছোটাছুটি করি, এবং রূপকের পিছনে ছোটাছুটি করতে যেয়ে আমরা সেগুলোর কিছু বুঝতে পারি না। ভাই আমাদের জ্ঞানই তো সীমিত, আমরা তো মহাকাশে কী আছে এগুলো সম্বন্ধে খুব কম জানি, আর আমরা সবসময়
বিজ্ঞান দিয়ে ধর্মকে যাচাই করতে চাই। হ্যাঁ, বিজ্ঞানের যেগুলো প্রতিষ্ঠিত সত্য সেগুলো তো অবশ্যই কোরআনের সাথে একদম পুরোপুরি মিলে গেছে, এর মধ্যে কোনো একদম মানে সামান্যতম ভুল নেই। কিন্তু আপনি কোন বিজ্ঞান দিয়ে ভাই এই কোরআনকে আপনি যাচাই করতে চান? যে বিজ্ঞান নিজেই হচ্ছে অপূর্ণ বিজ্ঞান, যে বিজ্ঞানের মাত্র 5% বলা হয় আবিষ্কৃত হয়েছে আর 95% সম্বন্ধে মানে কিছুই জানা হয় না এখনো, সেই বিজ্ঞান দিয়ে আপনি কোরআনকে যাচাই করতে চান, আল্লাহকে যাচাই করতে চান, আল্লাহকে দেখতে চান, মানে কি অদ্ভুত চিন্তাভাবনা! আপনি কল্পনা করে দেখেন, আপনি এত দূর দূর নক্ষত্র সেগুলো সম্বন্ধে চিন্তা করতে পারেন না, সেখানে যাইতে পারেন না এবং টেলিস্কোপ দিয়ে সেগুলো দেখতে পারেন না, আর আপনি চিন্তা করছেন আল্লাহর দেখা ফেলবেন, কি একটা অবস্থা! আপনার মনের মধ্যে কতটুকু পাগলামি ঢুকলে আপনি এই কাজগুলো চিন্তা ভাবনা করতে পারেন সেটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি চিন্তা করে দেখেন। তাই কখনো ভাববেন না যে পবিত্র কোরআনে কেন এত জটিলভাবে লেখা হয়েছে, কেন এত রহস্যময়ভাবে লেখা হয়েছে। আপনি রহস্যময়ভাবে লেখা হবে না কেন, আপনি কেন চিন্তা ভাবনা করবেন না কোরআন নিয়ে? আপনি বীজগণিত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, পাটিগণিত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, ফিজিক্স কেমিস্ট্রি চিন্তা ভাবনা করতে পারেন, ইংলিশ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, এত ধরনের গ্রামার এত কিছু আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর কোরআনের ব্যাপারে আসলে আপনি হচ্ছে এটা কেন এইভাবে লিখলো, এটা কেন একদম সরাসরি বললো না, তো এইভাবে তো চিন্তা করলে হবে না ভাই। সব কিছুর মধ্যে, সব বইয়ের মধ্যে যে এটা লেখক তার একটা ভঙ্গি থাকে, তার একটা স্টাইল থাকে এবং সেখানে সে কিছু শেখানোর চেষ্টা করে, আমরা সেটা শিখব। সেই জিনিসটা জানার জন্য আমাদের একটু তো সময় দিতে হবে, এবং আল্লাহ তাআলার গ্রন্থ আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছে, আমরা তো এটা আনন্দের সাথেই আমরা এটাতে বেশি সময় দিব। সেটা না করে আমরা প্রশ্ন তুলি যে আল্লাহ তাআলা কেন এরকম মানে একটু রহস্যময়ভাবে নাজিল করলো, কেন একটু মানে আমাদের একদম সরাসরি বুঝে আসতেছে না, কেন আমাদের আলেমের কাছে যাইতে হচ্ছে। তো এইভাবে চিন্তা করলে হবে না ভাই, সব কিছুর জন্যই গুরুত্ব দিতে হবে। আসেন আমরা পবিত্র কোরআন গুরুত্ব দিয়ে অধ্যয়ন করি, দেখবেন যে ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনার জন্য সহজ হয়ে গিয়েছে, বোঝাটা সহজ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে আপনি যে পথভ্রষ্টময় যে সমস্ত জিনিস চিন্তা ভাবনা করেন সেগুলো থেকে আপনার মুক্তি পাওয়া সহজ হবে। আশা করি আমার এই কথাগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করবেন এবং অন্যান্য মানুষদেরকে আমার কথাগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, যেন তারা আসলে সঠিক বিষয়টা বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।